ওয়ালাইকুম আসসালাম জানতে ওবার একদিন শরীফে নামাজ পড়ার বিধান কি আলহামদুলিল্লাহ ওয়াহে জি সম্মানিত বোন আমরা প্রত্যেককেই জানি যে মক্কা কাবা শরীফে নামাজ পড়ার বিশেষ প্রজলত রয়েছে এক রাকাত এক লাখ রাকাতের সব পাওয়া যায় যদি কোনো ব্যক্তি কোনো এক মসজিদে এক রেখাত পড়ে আর হারাম বায়ুল্লাতে যদি এক রাকাত পড়ে তাহলে এক লাখ বেশি পায় তো এই জন্যে আমাদের উচিত যে আল্লাহ রাবুর আলম কাউকে সুযোগ দেন তাহলে অবশ্যই যদি কোনো ব্যক্তি মক্কায় যায় তাহলে হারামে অথবা হদুদে হারামের ভিতরে নামাজ পড়া যায় যেহেতু বিশেষ ফজিলত রয়েছে এখন কথা হলো এই যে নামাজ মানুষ যেভাবে বাড়িতে আদায় করে নামাজের যেভাবে নিয়ম কানুন বলা হয়েছে তকবিরে তাহারিমা থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত ওইভাবেই মক্কাতেও নামাজ আদায় করবে বায়তল্লাতে আল্লাহর ঘরে গিয়েও এভাবেই নামাজ আদায় করবে সেখানে গিয়ে কোনো আলাদা নিয়ম নীতি দেওয়া হয় নাই একজন মানুষ নিজ বাড়িতে যেভাবে নামাজ আদায় করে থেকে নিয়ে সালাম পর্যন্ত ওইভাবেই আল্লাহর ঘরে গিয়েও মক্কাতে গিয়েও মদিনাতে হোক মক্কাতে হোক ওইভাবে নামাজ আদায় করবে এর জন্য কোনো পৃথক নিয়ম বেঁধে দেন নাই ইসলামে شکران زک اللہ خیر باقی اللہ علیہ بسواب صاحب السلام علیکم ورحمت اللہ وبرکاتہ